হস্তান্তর করছেন ডিপি নুরুলক নুরুর কাছে আমাদের গণস্বাস্থ্য কেন্দ্র পক্ষ থেকে নির্বাহী পদাধিকারী মধুকে মোহাম্মদুল্লাহ মধুকে দেশের এই ক্রান্তিকালে এই দুর্যোগ মুহূর্তে হঠাৎ ডিএমপির একটা নোটিশ মর্মাহত করেছে, মানুষ চলাফেরা করতে পারবে না, এটা তো হতে পারে না, ব্যক্তি স্বাধীনতা তারপরে এই জাতীয়। হ্যাঁ, তবে পুলিশকে অবশ্যই অবহিত করা হবে, কিন্তু তার পারমিশন নিলে, আপনারা যে পারমিশন দেন না এটা তো সবার জানা কথা, কাউকে সম্মর্ধনা দিতে দেবেন না, তার বক্তব্য রাখতে দেবেন না, সমালোচনা করতে দেবেন না, এটা ভালো কাজ নাই। তাই আমি অনুরোধ করছি ডিএমপি তার এটাকে পুনর্বিবেচনা করার জন্য, তাদেরকে হবে যে আপনাদেরকে জানানো হবে যাতে আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন, যেখানে আপনাদেরই যতগুলি বিশৃঙ্খলতা ওর জন্য সরকারই দায়ী। সরকার বিভিন্নভাবে একদিকে মদত দিয়েছে সেই আজকে ভাস্কর্য মূর্তির ঝামেলা তৈরি করতে, অপরদিকে এসে যখন দেখছে যে সামাল দেওয়া যাচ্ছে না তখন এই জাতীয়। তাই সরকারের কাছে আবেদন, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না, মিটিং মিছিলে হস্তক্ষেপ করবেন না, তবে যারা করছেন তাদের প্রতি আবেদন কোনো ক্রমেই গাড়ি ঘোড়াতে যেন ও চলাফেরাও চলে হয়। আজকে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা যে দেশের এই দুর্ভোগ আগুন দিয়েছে কারা, আপনারা আজকেও প্রকাশ করেননি, এদেরকে সামান্য সাহায্য সরকারকেও আবেদন করছি যে এইসব জায়গাতে আপনাদের সকলের সাহায্য কামনা করে যাচ্ছি।